প্রিয় ভাই বোনেরা, আপনাদের শান্তি কামনা করে শুরু করছি আমাদের আজকের ইসলামিক প্রশ্ন উত্তর ভিডিও। তো অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছুই জানতে পারবেন। আজকের প্রথম প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতার কাজ কি ছিল? উত্তর, মূর্তি বানিয়ে বিক্রি করা। বনি ইসরায়েলের শেষ নবীর নাম কি? উত্তর, হযরত ঈসা আলাইহিসসালাম। কোন নবীর সম্প্রদায় আল্লাহকে দেখার আবেদন করেছিল? উত্তর, হযরত মূসা আলাইহিসসালামের সম্প্রদায়। হযরত ঈসা আলাইহিসসালামের আর এক নাম কি ছিল? উত্তর হবে মাসিহ। কে আবু জাহেলের শিরচ্ছেদ করে? উত্তর, আবদুল্লাহ বিন মাসউদ রাজিয়াল্লাহ তাআলা আনহু। হযরত ইউসুফ আলাইহিসসালামের জেল খাটার কারণ কি ছিল? উত্তর, মিশরের রানীর অন্যায় আবদার প্রত্যাখ্যান করার কারণে। কোন নবী সর্বপ্রথম মানুষকে বাইতুল্লাহর হজ করার জন্য আহ্বান করেন? উত্তর হবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বিবি হাজেরা ছাড়া আর এক স্ত্রীর নাম কি? উত্তর হবে সারা। হযরত মূসা আলাইহিসসালামকে আল্লাহ কি কি মুজেজা দিয়েছিলেন? উত্তর, লাঠি, সুব্রহাত, উকুন, ব্যাং, রক্ত, দুর্ভিক্ষ, সমুদ্র, তুফান ও ফড়িং। হযরত মূসা আলাইহিসসালামের হাতের লাঠিতে কি ধরনের মুজেজা ছিল? উত্তর, লাঠিটা মাটিতে রেখে দিলে তা বিশাল আকারে সাপে পরিণত হতো। হযরত মূসা আলাইহিসসালাম কোথায় আল্লাহর সাথে বাক্যলাপ করেন? উত্তর হবে তুর পাহাড়ে। কোন নবীর উপাধি ছিল ইসরাইল? উত্তর, হযরত ইয়াকুব আলাইহিসসালামের। কোন দুজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে সুসংবাদ প্রদান করেছিলেন? উত্তর, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালাম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর হবে আল আউয়া যুদ্ধে। অহুদ যুদ্ধে মুসলমান ও কাফেরদের সৈন্য সংখ্যা কত ছিল? উত্তর, মুসলমান ছিল 700 জন আর কাফের ছিল 3000 জন।